السلام عليكم ¿Qué tal?
দেখেন আমরা গোল্ডেন এর ক্লাস পাইছি তো, দেখেন এটা কি মার্ক, গোল্ডেন এর ক্লাস পাইছি। আমরা চোখে চশমা না, এই চশমা নাই কারো, চশমা দেবেন, আপনি চশমা করে দেখেন, ভালো করে দেখেন। কি করেছে পরীক্ষায়? আমার তো আমার বাবু বলছিল এসএসসি পরীক্ষাতে পারলে আমি বললেন তাহলে এটা আপনি মাই দিবে না বিএম নিয়ে আপনি দিবে আমাকে তো আরো মাই নাই বল বল 16 দিবে বাবার নাম নিয়ে দুনিয়া করতে পারে না। তোমরা বলেছিল সম্মানে চলা যাবে না বাবা, অতএব তোমরা ভালো শুনে করে পড়াশোনা করবে। আমার তো সবার উপর দোয়া আছে আগে থেকে। এই নাটক থেকে বোঝা গেল যে শিক্ষকের কথা না শুনলে কি হয় আর শিক্ষকের কথা শুনলে কি হয়। ওখানে মনোয়ার আর সিফাত ছিল, দুজন মিলে শিক্ষকের কথা শুনে নিয়ে শিক্ষকের মুখে মুখে কথা বলতো এবং বাবার নাম দিয়ে অর্থাৎ বলেছে যে যে আমার বাবা এই আমার বাবা অন্য আমার বাবা মুখে সেই বলে শিক্ষক অপমান করেছে। তারপর তাদের কি হলো পরিণাম, তারা পরীক্ষা দিল, পরীক্ষাকে একবারে জিরোতে দিল জিরো, আর দেখে সেদিকে সিফাত মেলা তারা শিক্ষকের সম্মান দিয়েছে, শিক্ষকের সালাম দিয়েছে, শিক্ষকের সাথে পড়াশোনা সব বুঝিয়ে নিয়েছে। তারা ঠিক কি করে দেয়, তারা শুধু সাকিয়া জুনায়েদ বাদে সবাই বললেন, দুজনেই বললেন জুনায়েদ ক্লাস জানলে শিক্ষকের কোনো অবাধ্য করা যাবে না।